একের পর এক নেতার চাকরি বাতিল হওয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতি একের পর এক শাসক দলের নেতা মন্ত্রী ও বিধায়কদের ছেলেমেয়ের চাকরি বাতিল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, আর এর মাঝেই কুণাল ঘোষ কার্যত বোমা ফাটিয়ে দিলেন। কুণাল ঘোষ দাবি করলেন, নিয়োগ দুর্নীতির ফলে চাকরি হারানো সঞ্জীব শুকুল আসলে শুভেন্দু অধিকারীর ডান হাত, শুভেন্দু অধিকারীকে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা উচিত, মন্তব্য কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারী বেআইনিভাবে 150 জনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতাকেও তদন্তে আর আওতায় আনার দাবি তুললেন জোড়াফুল শিবির। আজ রবিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, নিয়োগ দুর্নীতির ফলে সম্প্রতি যে 55 জনের চাকরি বাতিল হয়েছে সেখানে নাম রয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ সঞ্জীব শুকলের। দাবি করা হচ্ছে বিরোধী দলনেতাকেও গ্রেপ্তার করা উচিত। এদিন কুণাল ঘোষ বলেন, কাঁথির বাসিন্দা ওই সঞ্জীব শুকুল, 10 নম্বর ওয়ার্ডে থাকেন তিনি। SSC-র গ্রুপ ডি নিয়োগ বাতিলের তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে প্রাক্তন BJP বিধায়ক দুলাল বরের কন্যা বৈশাখী বরেরও। শুক্রবার আদালতের নির্দেশে চাকরি বাতিল হয় তার। 428 নম্বরে নাম বৈশাখীর। তিনি ব্যারাকপুরের একটি স্কুলে কর্মরত ছিলেন। এ নিয়ে শাসক দল যখন চরম বিড়ম্বনায়, তখন শাসক দলের পক্ষ থেকে এই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর দিকে তীর ছুড়ে দেওয়া হলো। শুভেন্দু বেআইনিভাবে 150 জনকে চাকরি দিয়েছেন, শুভেন্দুকেও ডাকা উচিত, তদন্তকারী সংস্থার মত কুণাল ঘোষের।